फ्रेंड्स आशा करी तुम्हारा सबाई भलो आज आजकल भिडियो जरा 2023 उच्च माध्यमिक परीक्षा देवे तादेर जोन्नो गुरुत्वपूर्ण कारण आजकल भिडियो बंधुरा तुम्हारे साथ HS 2023 तुम्हारे एखन जो प्रैक्टिकल परीक्षा चलते से केमिस्ट्री प्रैक्टिकल प्रश्नसूची केमन धरनेर हय एवं किभाबे से प्रश्नेर उत्तरगुलो करते हबे अर्थात जो स्पेशल इन्स्ट्रक्शन फलो करे तुम्हारे उत्तरगुलो करते हबे पुरोटाई आजकल भिडियोटाई विस्तारित भावे बोलबो। तोमरा बेश किछुदिन आमाके बोलेछिले जे केमिस्ट्रीर प्रैक्टिकल कोश्चेन प्याटार्न सम्पर्के तोमादेरके जानाते तोमादेर सबार जन्य आजकेर एई भिडियोटि। प्रथम जो प्रश्नटी देखो এই টাইপেরই প্রশ্ন তোমাদের থাকে তোমরা সারা বছর ধরে যে প্র্যাকটিক্যাল করেছো সেটা নিশ্চয়ই তোমরা টাইট্রেশন করেছো সেখানে টাইট্রান এবং অ্যানালাইট নিয়ে বিভিন্ন টাইপের যৌগের মধ্যে তোমরা টাইট্রেশন করেছো। উদাহরণস্বরূপ আমি একটি বলছি দেখো এই টাইপেরই তোমাদের কোশ্চেন থাকবে ভি চিহ্নিত একটি বোতলে অজ্ঞাত মাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ আছে প্রদত্ত প্রমাণ মাত্রার ওই মোর লবণের দ্রবণের সাহায্যে তোমরা টাইট্রেশন করে ওই দ্রবণটির প্রতি লিটারে কত গ্রাম কেএমএন ফ্লোর আছে তা নির্ণয় করো নির্দেশকের নাম ও সমাপ্তি বিন্দুতে বর্ণ পরিবর্তন উল্লেখ করো তোমার পরীক্ষার ফল ছকে লিপিবদ্ধ করো যেখানে প্রায় n/10 মাত্রার কেএমএন ফ্লোর দ্রবণ আর প্রমাণ n/10 মাত্রার মোর লবণের দ্রবণ সরবরাহ করা হবে অর্থাৎ পরীক্ষার সময় তোমাকে এই দুটো সলিউশন দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা পদ্ধতি যেভাবে তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো সেইভাবেই পরীক্ষা করে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি লেখার সময় তোমাদের কোন কোন বিষয়ের উপর অবশ্যই জোর দিতে হবে এবং এই পয়েন্টগুলো তোমাদের লিখতেই হবে। নাম্বার 1 হচ্ছে নেমিং অফ দ্য ইন্ডিকেটর অর্থাৎ এই টাইট্রেশন করার জন্য তোমরা কি নির্দেশক ব্যবহার করেছো। এখানে বলে রাখি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেখানে স্বনির্দেশক হিসেবে ব্যবহৃত হয় সেজন্য আমাদের আলাদা করে আর কোনো নির্দেশক এখানে ব্যবহার করতে হয় না। এরপর রয়েছে মেনশনিং দ্য কালার চেঞ্জ অর্থাৎ যখন টাইট্রেশনটা হচ্ছিল সমাপ্তিক্ষণে কালার চেঞ্জ কি হয়েছিল সেটা অবশ্যই তোমাদেরকে মেনশন করতে হবে। নাম্বার 3 হচ্ছে রেকর্ডিং ডাটা ইন টেবুলার ফর্ম অর্থাৎ তুমি যে পরিমাণ যৌগ নিয়ে শুরু করেছো 20 ml বা 25 ml তার জন্য তোমার বুলেট থেকে যে সলিউশন নিতে হচ্ছে তার ভ্যালু কত সেটা তিনবার লিখতে হয় তার তিনটার গড় করে যে ভ্যালুটা হবে সেইটা দিয়ে কিন্তু তোমাদেরকে তারপর রেজাল্ট বার করতে হবে অর্থাৎ V1S1 = V2S2 সূত্র দিয়ে তোমাকে যেহেতু এখানে কেমন করে ভ্যালু বার করতে বলেছে তো মোর লবণের পরিমাণের থেকে আমরা কেমন করে প্রথমে আমরা গাঢ়ত্ব বার করব এবং সেই গাঢ়ত্ব দিয়ে আমরা গ্রাম পার লিটার এককে কতটা পরিমাণ আছে সেটাও বার করতে হবে। এখানে দুটো প্রশ্ন উত্তর বলতে বলা হয়েছে প্রথমে হচ্ছে এই টাইট্রেশন ভ্যালুটা তুমি বার করবে তারপর গ্রাম পার লিটারে কত গ্রাম কেএমএন ফ্লোর আছে সেটাও বার করতে হবে। এবার আমি তোমাদের এই প্রশ্নটার মোট নাম্বার হচ্ছে 10 যার মধ্যে নাম্বারের ভাগগুলো একটু বলে দিই। ইন্ডিকেটরের নাম লেখার জন্য 1 নম্বর কালার চেন সমাপ্তিক্ষণে লেখার জন্য 1 নম্বর তুমি যে ট্যাবুলার শীটটা করছো রেজাল্টে রেকর্ডিং ডাটা দিচ্ছে তার জন্য 1 নম্বর এবং তুমি যে রেজাল্ট ক্যালকুলেশন করছো তার জন্য রয়েছে 7 নম্বর। এই 7 নম্বরের মধ্যে আর ভাগ আছেন তোমার যদি ভুলের পরিমাণ 1%-এর কম থাকে তাহলে তুমি 7-এর মধ্যে 7-ই পাবে যদি 1-এর বেশি 2%-এর মধ্যে হয় তাহলে 6 2 থেকে 3%-এর মধ্যে হলে 5 3 থেকে 4%-এর মধ্যে হলে 4 4 থেকে 5%-এর মধ্যে হলে 2 আর 5%-এর বেশি যদি তোমার এরর হয় তাহলে কিন্তু তুমি 0 পাবে। আর একটা জিনিস হচ্ছে তুমি যে টাইট্রেশনের ভ্যালুগুলো লিখবে তো তুমি তিনবার টাইট্রেশন করতে আর গড় লিখবে তো সেখানে কিন্তু টাইট্রেশনের ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স 0.2 এর কিন্তু বেশি হলে হবে না অর্থাৎ ধরো তুমি এই টাইট্রেশনের ক্ষেত্রে মোর লবণটা নিয়ে নিয়েছো 25 ml তার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যেটা নিচ্ছো তার যে ভ্যালুগুলো আসে বুলেট থেকে যে কেমন ব্যবহার করবে তুমি সেখানে যে তিনটে ভ্যালু তুমি লিখবে সেই তিনটে ভ্যালু কিন্তু 0.2 এর বেশি কিন্তু পার্থক্য থাকলে কিন্তু সেই ভ্যালু নেওয়া হবে না আর যদি তোমার ভুল বা ইনকমপ্লিট ক্যালকুলেশন থাকে তাহলে কিন্তু 1 নম্বর ডিডাক্ট করা হবে। এই ব্যাপারগুলো খেয়াল রেখে কিন্তু তোমাদেরকে উত্তরটা করতে হবে। এবার আসি আমি 2 নম্বর প্রশ্নে
দু নম্বর প্রশ্ন কথা কে তোমরা যে ক্ষারীয়মূলক অম্লমূলক শনাক্তকরণের পরীক্ষাটা করো, ক্লাস ইলেভেনেও তোমরা করেছো, ক্লাস টুয়েলভেও আছে। প্রশ্নটা এই টাইপের লেখা থাকবে, শুষ্ক এবং সিক্ত পরীক্ষার সাহায্যে আই চিহ্নিত প্রদত্ত নমুনাটিতে ক্ষারীয় ও অম্লমূলক শনাক্ত করো, সংক্ষেপে পরীক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ছকে লিপিবদ্ধ করো, সিক্ত পরীক্ষার ক্ষেত্রে শুধু নিশ্চিত পরীক্ষাটি লেখো। এই পুরো প্রশ্নের মান থাকবে 4+1, টোটাল হচ্ছে 8। এখানে আই চিহ্নিত বলতে তোমাদের প্র্যাকটিক্যালের সময় তোমাদেরকে যে স্যাম্পেলটা দেওয়া হবে সেখানে কিন্তু বলে দেওয়া থাকবে না তার মধ্যে ক্ষারীয়মূলক অম্লমূলক কি আছে, তোমাদেরকে ক্যালকুলেশন করে সেটা বার করতে হবে, সেই জন্য আই চিহ্নিত বলা হয়েছে। সেখানে তোমার স্কুলে আইটা যে কোনো ধরনের চিহ্নিত করে তোমাদেরকে দেওয়া হবে। এবার তোমাদের একটু প্র্যাকটিক্যাল করে বার করতে হবে ওর মধ্যে ক্ষারীয়মূলক কি আছে আর অম্লমূলক কি আছে। এই টোটাল 8 নম্বরের মধ্যে মানে 4+4+ যে ভাগটা রয়েছে তার মধ্যে যে ভাগগুলো রয়েছে অর্থাৎ যে পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে সেটা আমি এবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ড্রাই টেস্ট ফর বেসিক রেডিকাল, অর্থাৎ ক্ষারীয়মূলকের জন্য যেটা শুষ্ক পরীক্ষা সেটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের 1.5 নম্বর থাকবে। তারপরে রয়েছে প্রিমলাই টেস্ট ফর অ্যাসিড রেডিকাল, অ্যাসিড মূলকের প্রাথমিক পরীক্ষা যেটা বলা হয় সেটার জন্য রয়েছে 1.5 নম্বর। এরপর রয়েছে ওয়েট টেস্ট ফর অ্যাসিড রেডিকাল কনফার্মেশন টেস্ট অনলি, এটার জন্য অর্থাৎ শুষ্ক পরীক্ষার পরে আসবে সিক্ত পরীক্ষা, সেটা অ্যাসিড রেডিকালের জন্য 1.5 নম্বর, আর সিক্ত পরীক্ষা বেসিক রেডিকালের জন্য রয়েছে 1.5 নম্বর। এখানে কনফার্মেটরি টেস্ট অনলি বলতে বলা হচ্ছে তোমার যোগ স্যাম্পলের মধ্যে যে যৌগটি রয়েছে তার মধ্যে যে ক্ষারমূলক যে অ্যাসিডমূলক রয়েছে শুধু তার টেস্টটাই লিখতে হবে, তোমার যেটা নেই সেটা লেখার তোমার দরকার নেই। এরপর রয়েছে নেমিং অব দ্য বেসিক রেডিকেল, নেমিং অব দ্য অ্যাসিড রেডিকেল, এই দুটো পয়েন্ট লেখার জন্য কিন্তু 1-1 নাম্বার রয়েছে। তোমরা অনেক সময় পুরো উত্তরটা লেখো কিন্তু এই পয়েন্টগুলোকে আলাদাভাবে না লেখার জন্য তোমরা হয়তো অনেক সময় পুরো নাম্বারটা পাও না, সেজন্য আমি বলছি এই পয়েন্টগুলোর উপর ভালো করে গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা উত্তরটা লিখবে। সাপোজ আমি বলে দিলাম, ধরো তোমাকে স্যাম্পেল দেওয়া হয়েছে কপার সালফেট, তা তোমার ক্ষারীয়মূলক হিসাবে কি আছে Cu2+, অম্লমূলক হিসাবে কি আছে SO4, তার জন্য তুমি অলরেডি শুষ্ক পরীক্ষা সিক্ত পরীক্ষা লিখেছো। এবার লাস্টে আলাদা করে তোমার যে নমুনা নাম্বার দেবে তোমার নমুনা নাম্বার হচ্ছে 32, অর্থাৎ তুমি আলাদা করে নিচে লিখে দেবে। অতএব উক্ত 32 নমুনাতে ক্ষারীয়মূলক হিসাবে Cu2+, অম্লমূলক হিসাবে সালফেট আছে, অতএব আমার নমুনা লবণটি হলো কপার সালফেট। এইভাবে যদি ভেঙে তোমরা লেখো তাহলে লাস্ট যে 1+1 নাম্বারটি আছে তোমাদের এটি পেতে কোনো রকম অসুবিধা হবে না। এরপর রয়েছে 3 নম্বরের যে প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন থাকে। দেখো প্রথমে রয়েছে প্রদত্ত স্টার্চ 1 গ্রাম ব্যবহার করে স্টার্চের একটি সল প্রস্তুত করো, প্রস্তুত করা সলটি জমা দাও। তোমরা এরকম প্র্যাকটিক্যাল নিশ্চয়ই করেছো, তোমরা অনেক সময় কোনো সলিউশন বা কোনো স্যাম্পেলকে জলে দ্রবীভূত করে সেখান থেকে কেলাস তৈরি এরকমও করেছো, সেটা বেনজোয়িক অ্যাসিডের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো স্যাম্পেলের ক্ষেত্রে হোক, যেমন তোমাদের কেলাস প্রস্তুতি আছে সেরকম তোমাদের সিলেবাসে সল প্রস্তুতিও আছে, এটার জন্য তোমাদের থাকবে হচ্ছে 3 নম্বর। আর এর সঙ্গে আরও একটি প্রশ্ন থাকবে 3 নম্বর, সেটা হচ্ছে প্রদত্ত ও চিহ্নিত জৈব নমুনাতে নিচের দেওয়া কার্যকরী গ্রুপগুলির মধ্যে যে কোনো একটি শনাক্ত করো, থাকতে পারে ফেনোলিক ওইস, থাকতে পারে কার্বক্সিলিক অ্যাসিড, থাকতে পারে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন গ্রুপ বা তোমার CHO গ্রুপ বা CO গ্রুপ, যে কোনো তোমাদের সিলেবাসে আছে, শুধু তোমার শনাক্ত করা কার্যকরী গ্রুপটি নিশ্চিত পরীক্ষা লেখো। অর্থাৎ এইগুলোর মধ্যে তোমার যে স্যাম্পেলটা দেওয়া হয়েছে এখানেও একই রকমভাবে তোমাকে যে স্যাম্পেলটা দেওয়া হবে, যেমন ও চিহ্নিত বলা হচ্ছে তেমন তোমার স্যাম্পেল একটা নাম্বার দিয়ে দেওয়া হবে, সেটা ABCD হতে পারে, 1-2 হিসাবে হতে পারে। তোমাকে পরীক্ষা করে বার করতে হবে তোমার স্যাম্পেলের মধ্যে কোনটি আছে, তুমি তো আগে থেকে জানো না, অর্থাৎ তুমি পরপর প্র্যাকটিক্যালগুলো করতে থাকবে, একবার ফেনোলিক ওইসের টেস্ট করবে, একবার কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট করবে, এইরকমভাবে টেস্ট করতে করতে সাপোজ তোমার ধরো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন গ্রুপ বেরোলো, তাহলে তুমি শুধুমাত্র অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন গ্রুপের জন্যই পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত লিখবে, অন্যগুলো যে নেই তোমাকে সেটা লিখতে হবে না, এটার জন্য তোমার রয়েছে হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরের মধ্যেও একটু ভাগ আছে, আমি ভাগটা একটু বলে দিই, সেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর দ্য ফাংশনাল গ্রুপ, অর্থাৎ তুমি যে অ্যারোমেটিক অ্যামিনো গ্রুপের জন্য কনফার্মেটরি টেস্টটা করছো পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের ঘরে লিখছো যে আমার নমুনাটিতে প্রাইমারি অ্যামিন গ্রুপ আছে, এটার জন্য পরীক্ষাটা লেখার জন্য 2 নম্বর, আর না আমার ফর্মুলা অফ দ্য ফাংশনাল গ্রুপ সেটা লেখার জন্য তুমি পাবে হচ্ছে 1 নম্বর। এই প্রশ্নটা থাকে, এর একটা অর প্রশ্ন থাকে, কেমন
সেটা একটু আগেই বললাম, তোমাদের যেমন কেলাস তৈরিও থাকতে পারে, তোমাদের লবণ প্রস্তুত থাকতে পারে, যেমন ধরো এখানে রয়েছে প্রদত্ত ফেরাস সালফেট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে ফেরাস অ্যামোনিয়াম সালফেট দ্বি লবণ প্রস্তুত করো, শুষ্ক করে জমা দাও। এক্ষেত্রে তোমাকে পরীক্ষা পদ্ধতি অনুসারে তোমার এই লবণটি তৈরি করতে হবে। তৈরি করে সেটাকে শুকনো করে, যতটা শুকনো করা সম্ভব তোমার পরীক্ষার সময়ের মধ্যে শুকনো করে তোমাকে সেই স্যাম্পলটা জমা দিতে হবে। এটার জন্য তুমি পাবে 3 নম্বর। আরেকটি প্রশ্নের সঙ্গে থাকে প্রদত্ত এস চিহ্নিত নমুনাতে কার্বোহাইড্রেট, ফ্যাট না প্রোটিন উপযুক্ত পরীক্ষা দ্বারা শনাক্ত করা। তোমাদের সিলেবাসে শনাক্তকরণ থাকে, একটা স্যাম্পল দিয়ে বলা হয় যে এর মধ্যে কার্বোহাইড্রেট আছে না, ফ্যাট আছে না, প্রোটিন আছে। শনাক্তকৃত পদার্থটি শুধু নিশ্চিত পরীক্ষা লোক, অর্থাৎ তুমি যদি এই প্রশ্নটি অ্যান্সার করো তাহলে সেখানে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে কার্বোহাইড্রেট, ফ্যাট না, প্রোটিন আছে। ধরো তোমার সিলেবাসে প্রোটিন আছে, তাহলে তুমি শুধুমাত্র প্রোটিনের জন্য পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত লিখবে এবং লিখবে যে তোমার যে নমুনা নাম্বার এস দেওয়া হয়েছে, সাপোজ এস হচ্ছে তোমার ক্ষেত্রে ধরে রয়েছে হচ্ছে 25, লিখবো অতএব 25 নম্বর নমুনাটিতে ফ্যাট বা প্রোটিন যেটা অবস্থিত আছে। এবার যে তুমি নামটা লিখেছো ফ্যাট নাকি প্রোটিন তার জন্য তুমি 1 নম্বর পাবে, আর তুমি যে পরীক্ষাটা লিখেছো কনফার্মেটরি টেস্ট তার জন্য তুমি পাবে হচ্ছে 2 নম্বর। এই হচ্ছে তোমাদেরকে যে পরীক্ষার সময় যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে সেটা গেল হচ্ছে 3 নম্বর। এরপর 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শিক্ষক দ্বারা নিয়মিত স্বাক্ষরিত পরীক্ষাগারের কার্যলিপি, মৌখিক পরীক্ষা আর প্রকল্প কার্য, এই টোটাল মিলে থাকে হচ্ছে 6 নম্বর। 3টা ক্যাটাগরি ভাগ রয়েছে 2+2+2, অর্থাৎ তুমি সারা বছর ধরে যে প্র্যাকটিক্যাল করেছো সেটা তুমি একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করেছো, সেখানে তোমার যে টিচার আছেন তিনি সিগনেচার করেছেন, সেই সিগনেচার করা ল্যাবরেটরি নোটবুক যেটা সেটার জন্য তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 2। অবশ্যই সেখানে রেগুলারলি টিচার দ্বারা সিগনেচার থাকতে হবে, উইদাউট সিগনেচার কিন্তু বলাই রয়েছে যে কোনো নাম্বার কিন্তু তুমি পাবে না। শেখার জন্য গেল 2 নম্বর। তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে একটা প্রকল্প কার্য বা একটা প্রজেক্ট করতে হয়, এটা বিভিন্ন টাইপের হতে পারে। তোমার স্কুলের থেকে তোমাকে যে প্রজেক্টটি করতে বলা হয়েছে সেই প্রজেক্টটি তোমাকে অবশ্যই আগে সিগনেচার নিশ্চয়ই করিয়ে নিয়েছো তোমরা, সেটা সেই প্রকল্পটি সেদিন আনতে হবে। এবং মনে রাখবে এই প্রকল্পের যেটা পেজে তুমি করেছো সেটা কিন্তু মেইন খাতার সঙ্গে একবারে আটকিয়ে জমা দিতে হয়। এবার এটা স্কুলের উপর ডিপেন্ড করছে, সেটা আলাদাভাবে জমা নেবে নাকি তোমাদেরকে ওর সঙ্গে আটকে দিতে বলবে, কিন্তু জমা দেওয়ার সময় একসঙ্গে জমা দিতে হয় সেটা। সেই প্রকল্পের জন্য তুমি যে করেছো সিগনেচার সহ সেটার জন্য পাবে 2 নম্বর। আর মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা যেটা তোমাকে তুমি যে প্র্যাকটিক্যালটা করলে বা সারা বছর ধরে যে প্র্যাকটিক্যালটা করেছো তার উপরে তোমাকে টিচার কোশ্চেন করবেন, সেটার সঠিক উত্তরের জন্য তোমার জন্য রয়েছে 3 নম্বর। এইভাবে কিন্তু 30 নম্বরের মধ্যে মোট নাম্বার ডিভিশন করা হয়েছে। তো আশা করি আমি তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। তো যারা চাইছিলে যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কীভাবে উত্তরটা লিখতে হয়, সেই উত্তরটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। কেমন লেগেছে তোমাদের ভিডিওটি জানিও, আর এরকম আর কিসের উপর তোমরা ভিডিও চাও সেটাও জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে।